عليكم ورحمة الله وبركاته محمد ومسلي على أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهم يسترخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يذكر فيه من تذكر وجاءكم النذير উপস্থিত সম্মুখস্থ ইসলাম ভাতৃবৃন্দ, আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বর্তমান প্রেক্ষাপটে বা আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। অ্যাকচুয়ালি হ্যাপি নিউ ইয়ার বা আর যত উৎসব আছে যেগুলি অমুসলিমদের উৎসব, মুসলিমরা পালন করছে বা উদযাপিত করছে, এর পেছনে একটা ভাবনা, একটা থট কাজ করে, সেটা হচ্ছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। কিছু মুসলিম আছে যারা জোর করে নিজেকে ধর্মনিরপেক্ষ প্রমাণ করতে চায় বা সেকুলার সে ভাব মানে প্রকাশ করে বা নিজে সেকুলার যে প্রমাণ করতে চায়, তারা কি বলে যে ধর্মের মধ্যে কোনো বাধা নেই, সবাই মিলেমিশে ধর্ম পালন করব, এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ, এটা সেকুলারিজম। কিন্তু আদৌ কিন্তু এটা সেকুলারিজম নয়। সেকুলারিজম বলতে কি বোঝায়, ধর্মনিরপেক্ষতা কি বলতে কি বোঝায়, যে আমি মুসলিম, আমি আমার ধর্ম পালন করব, এতে অমুসলিমরা কোনো বাধা দেবে না, অমুসলিমরা তাদের ধর্ম পালন করবে, আমি তাদের কোনো বাধা দেবো না, সবাই আপন ধর্ম আপন মতো পালন করবে, কোনো বাধা থাকবে, এটা সেকুলারিজম, এটা ধর্মনিরপেক্ষতা। কিন্তু এই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, যেটা আপনি দেখেন তাহলে দেখবেন যে কিছু সংখ্যক মুসলিমরাই করছে, আপনি কোন হিন্দুকে অমুসলিম দেখতে পাবেন না যে তারা এই ধরনের সেকুলারিজমের ভাবনা রাখে। আপনি দেখবেন না কোনো হিন্দুকে যে সে সিয়াম পালন করছে, সে কুরবানি করছে, সে ঈদ কুরবানি করছে, দেখতে পাবেন না। কিন্তু মুসলিমে দেখতে পাবেন যে তারা বিভিন্ন উৎসবে বিভিন্ন সময়ে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে একবার করে অমুসলিম সেরে যায়। আগামীকাল একটা দিন আসছে, সেদিনও কিছু মুসলিমরা আবার একবার অমুসলিম সাজবে। তো এর পিছনে মূল মানে যে প্রধান ভাবনা সেটা হচ্ছে এই ধারণাটা যে সেকুলার, ধর্মনিরপেক্ষ হতে হবে। কিন্তু আসলে তারা কোনো না সেকুলার হতে পেরেছে না পারবে, আর ভাবনাটাই ভুল। এই জন্যে কদিন আগে যোগী আদিত্যনাথ বলেছে যে ইন্ডিয়ান সেকুলার বলতে কিছু নেই, ইন্ডিয়ান সেকুলারিজম বলতে কিছু নেই, হিন্দুরা এক ব্যাপার কট্টরপন্থী, পুরা সব জায়গায় কট্টরপন্থী, প্রয়োজন মুসলিমদের কট্টরপন্থী হওয়া। কট্টরপন্থী বলতে জিহাদ করা নয়, কট্টরপন্থী বলতে নিজের ধর্মটাকে সঠিকভাবে পালন করা, শিরক মুক্ত আমল করা, বিরাট মুক্ত আমল করা। এখন যদি আমরা দেখি যে হ্যাপি নিউ ইয়ার যেটা আগামীকাল হবে, এর হিস্ট্রি কি, এর ইতিহাস কি, যে কেন এই দিনে উদযাপিত হয়, কেন এই দিনে উদযাপন করা হয়, আর ইসলাম এটাকে হারাম বলছে কেন, তাহলে দেখতে পাব যে এখানে ইসলামের চার পাঁচটা আপত্তি রয়েছে, ইসলামের এখানে চার পাঁচটা আপত্তি রয়েছে। ঘটনা হচ্ছে যে ইরাক, যে বর্তমান আজ ইরাক, তার পূর্বের নাম ছিল মেসোপটেমিয়া। তো ইতিহাস বলছে যে আজ থেকে দু হাজার বিংশ শতাব্দী পূর্বে উইকিপিডিয়া, যে অথেন্টিক ওয়েবসাইট উইকিপিডিয়া, ওখানে গিয়ে দেখবেন, আমি যেটা বলি সেটা সেম পেয়ে যাবেন উইকিপিডিয়াতে, যে লিখবেন অ্যাবাউট হ্যাপি নিউ ইয়ার পেয়ে যাবেন। তো ওখানে বলছেন যে দ্য আর্লি রোমান ক্যালেন্ডার ডেস্টিনেটেড দ্য নিউ ইয়ার ফার্স্ট মার্চ ইন 2000 BC, মানে প্রথম রোমান ক্যালেন্ডার অনুযায়ী মার্চ মাসের প্রথম তারিখে হ্যাপি নিউ ইয়ার উদযাপিত হয়েছিল, কত বছর পূর্বে, 2000 BC। এরপরে ওয়েন দ্য সেকেন্ড কিং অফ রোম নিমু পাম্পলিয়াস অ্যাডেড দ্য মান্থ অফ জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারি,
এরপরে যখন তখন ইংরেজি মাসে দশটা মাস ছিল, তখন ইংরেজি মাসে টোটাল দশটাই মাস ছিল ইংরেজি ক্যালেন্ডারে, জানুয়ারি ফেব্রুয়ারি তখন ছিল না। এরপর যখন রোম দ্বিতীয় সম্রাট নিউ পম্পিলিয়াস ওই দুটি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাসকে যোগ করলো, নতুনভাবে তৈরি করলো, যুক্তি কি বলে? যুক্তি হচ্ছে যে যেহেতু দশটা মাস আগে থেকে আছে, এই দুটি মাস কোথায় থাকবে? এগারো বারো হবে। কিন্তু এই দুটি মাসকে প্রথমে নিয়ে আসা হলো কেন? তো বলছে যে দ্য ফার্স্ট টাইম দ্য নিউ ইয়ার সেলিব্রেটেড ইন ফার্স্ট জানুয়ারি ওয়াজ ইন রোম ইন 153 BC। প্রথম হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি উদযাপিত হয়েছে 153 খ্রিস্টাব্দ পূর্বে। আর কবে হয়েছিল এটা? ফার্স্ট জানুয়ারি। তো প্রশ্ন ছিল কি, যেহেতু দশটা মাস আগে থেকেই ছিল ইংরেজি মাসে, সেহেতু এই দুটি মাস যখন তৈরি হলো পরে, তখন এটার স্থান কোথায় হবে? এগারো বারোতে হবে। তো আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ আছে, যে আমরা যে সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর অক্টোবর বলি কিনা, তো সেপ্টেম্বর মিনস ল্যাটিন ভাষাতে সেপ্টেম্বর মানে হচ্ছে সাত, অক্টোবরের মানে হচ্ছে আট, নভেম্বর মানে হচ্ছে নয়, আর ডিসেম্বর মানে হচ্ছে দশ। তো সংখ্যা অনুযায়ী এর মাসের নামগুলি ছিল। তো সংখ্যা তো আছে পূর্বে থেকেই, আর সংখ্যা অনুযায়ী আছে, সেক্ষেত্রে পরিবর্তন করা খুবই মুশকিল। তারপরেও জানুয়ারি ফেব্রুয়ারি প্রথম আনা হলো কেন? তো বলছে যে দেয়ার রিজন বিহাইন্ড দ্য গ্রেগরিয়ান ক্যালেন্ডার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য জুলিয়ার ক্যালেন্ডার। গোটা বিশ্বে দুটি ক্যালেন্ডার ফেমাস, একটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, একটা জুলিয়ার ক্যালেন্ডার। তো এই দুটি ক্যালেন্ডার মেনশন করছে যে এই দুটি মাসকে প্রথমে আনা হলো কেন? তো বলছে যে দে ওয়াজ ডেডিকেটেড টু জানুস, যে এই দিনটাকে মানে উদযাপন করা হয় এই জন্যে যে এই দিনটাকে উৎসর্গ করা হচ্ছে কার নামে? জানুস নামে, জানুসকে, গড অফ গ্রেট ওয়াইজ অ্যান্ড বিগিনিং। সে হচ্ছে প্রত্যেকটা প্রারম্ভের বা শুরুর দেবতা বা গড। ওদের বিশ্বাস ছিল যদি এই গডকে আমরা খুশি করতে পারি, বাকি দিনগুলো আমাদের ভালো ভালো কেটে যাবে। যদি এই দিন আমরা উদযাপন করতে পারি, উদযাপন করে আমাদের গডকে খুশি করতে পারি, তাহলে বাকি গডগুলো অটোমেটিক খুশি হয়ে যাবে। এবার এটা ছিল কার বক্তব্য? গ্রেগরিয়ান ক্যালেন্ডারের বক্তব্য। জুলিয়ান ক্যালেন্ডার বলছে যে না, বরং এই দিনটা উদযাপন করা হয় এই জন্যে যে ডেডিকেট করা হচ্ছে জিসাসের নামে, জিসাসের নামে, যীশু খ্রিস্ট, মোস্ট পাওয়ারফুল গড। তো মূল কথা কি হলো, যে জানুয়ারি আর ফেব্রুয়ারিকে প্রথমে নিয়ে আসা হলো এই কারণে যে জানুয়ারি যে নামধারণ করা হয়েছে এটা হয় জানুস থেকে এসেছে নতবা জিসাস থেকে এসেছে, আর দুটি হচ্ছে খ্রিস্টানদের সব থেকে পাওয়ারফুল গড। ওদের বিশ্বাস হচ্ছে যদি এই দুটি গডকে আমরা খুশি করতে পারি, তাহলে আমাদের বাকি গডগুলো অটোমেটিক খুশি হয়ে যাবে। যদি এই দিনটা আমরা উদযাপন করে আমাদের মানে ইবাদত করে উদযাপন করতে করে ভালোভাবে কাটাতে পারি, তাহলে বাকি দিনগুলো আমাদের ভালোভাবে কেটে যাবে। এই যে ধারণা, বিশ্বাসটা আমাদের মুসলিমদের কিছুর মধ্যে আছে, এই যে ধারণাটা আমাদের মুসলিমদের মধ্যে কিছুটা আছে। দেখবেন রমজান মাসে যখন চাঁদ ওঠে, তখন মুসলিমদের মধ্যে একটা ধারণা আছে কি, যে এই দিনটা ভালো খেতে হবে, যদি এই দিনটা ভালো খায় তাহলে বাকি দিনটা আমাদের ভালো চুটিয়ে দেবে, আর যদি এই দিনটা খারাপ খেতে পারে তাহলে বাকি মাসটা খারাপ খারাপ চলে যাবে। এই যে থট ভাবনার মুসলিমদের মধ্যেও আছে, তো এই ধারণাটা মধ্যেও ছিল। তো এই নিয়ে এসেছে হ্যাপি নিউ ইয়ার, এই নিয়ে এসেছে হ্যাপি নিউ ইয়ার। এবার যদি আপনি দেখেন যে এই হ্যাপি নিউ ইয়ারটা হারাম কেন, ইসলামটাকে অনুমোদন দেয় না কেন, এর কয়েকটা অবজেকশন আছে। আমি বললাম চারটি পাঁচটা অবজেকশন আছে। প্রথম অবজেকশন হচ্ছে যে এটা শিরক, এটা শিরক। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা সূরা নম্বর 2:165 এর মধ্যে যে আমিনান নাস মাইয়াতাখিযু মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। কিছু মানুষ আছে যারা আল্লাহর সঙ্গে কিছু মূর্তি বা প্রতিমাকে অংশীদার বানিয়েছে, অর্থাৎ শিরক করছে, এবং তারা ওই প্রতিমা বা মূর্তিকে ঠিক অতটাই ভালোবাসে যতটা তারা আল্লাহকে ভালোবাসে। ওয়াল্লাযিনা আমানু শুদ্ধ হুব্বাল লিল্লাহ, কিন্তু যারা প্রকৃত মুমিন তারা আল্লাহর ভালোবাসে অত্যন্ত দৃঢ় শক্ত, আল্লাহ বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তি বা সত্তাকে তারা ভালোবাসে না। এটা কাদের বৈশিষ্ট্য? মুমিনদের বৈশিষ্ট্য।
ভালোবাসতে হবে কাকে? একমাত্র আল্লাহ তাআলাকে। এই ভালোবাসা থেকে কোনো ব্যক্তি বা বস্তুকে অংশীদার করা যাবে না, এটা হলে শিরক হয়ে যাবে। দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 এবং 63 এর মধ্যে, যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লাহু। হে রব, আপনি বলুন যে আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যার কোনো অংশীদার নেই। তো আপনার জীবনের প্রত্যেকটা কাজ যেটা আপনি নিজের উদ্দেশ্যে করছেন বা নিজে ছাড়াও আপনি যা কিছু করবেন, তার একমাত্র উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। এটা কার সন্তুষ্টি করা হচ্ছে? জানুস বা জিসাসের সন্তুষ্টিতে। এটা শিরক, এটা শিরক। ধারণা কি ছিল যে যদি আমরা এই দিনটাই ভালোভাবে মানে উদযাপন করতে পারি আর যদি আমাদের গড খুশি হয়ে যায় তাহলে আমাদের বাকি দিনগুলো ভালোভাবে কেটে যাবে, বাকি দিনগুলো আমরা বিপদের থেকে মুক্ত হয়ে যাব। তো এই যে বিপদ দেওয়া বা কাউকে বিপদ থেকে মুক্তি করা, এর ক্ষমতা কার? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 17 এর মধ্যে, যে ওয়াইন ইমসাসকাল্লাহু বিশাররিন বিযাররিন হাল হুন্না কাশিফাতুদ দাররিহি। যদি আল্লাহ কারোর কোনো ক্ষতি করতে চায়, যদি আল্লাহ কারো কোনো ক্ষতি করতে চায়, তাহলে কোনো এমন শক্তি বা বস্তু আছে যে সে সেই ক্ষতি আটকিয়ে দেবে? ওয়াইন ইমসাসকাল্লাহু বিখয়রিন ফা আলা কুল্লি শাইইন কাদির। আর যদি আল্লাহ কারো লাভ করতে চায়, ভালো করতে চায়, সেক্ষেত্রে আল্লাহ সর্বশক্তিমান, তিনি করতে পারবেন। তো লাভ ক্ষতির মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। অন্যত্র তারা বলছেন সূরা ইউসুফ সূরা নম্বর 10 আয়াত নম্বর 31 এর মধ্যে, যে কুল মায়ারজুকু সামায়ে ওলাউদে, তোমরা বলো যে আসমান আর জমিতে তোমাদের রিজিক কে দিচ্ছে, খাদ্য কে দিচ্ছে? তখন তারা কি বলবে? আল্লাহ। আর তারা বলছে তারপর বলো যে মায়ামলিকু সামায়ে ওয়ালা আবসারা, তোমাদের এই দৃষ্টি শক্তি শ্রবণ শক্তির মালিক কে? আল্লাহ। ও মা ইখরুজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতে, বলো কে মৃত ব্যক্তি থেকে জীবিত, মানে মৃত থেকে জীবিত তৈরি করেন? ও মা ইখরুজুল মাইয়্যিতে মিনাল হাই, আর কে জীবিত আবার মৃত করেন? ওয়া মা ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ওয়াল আরদ, আর বলো যে আসমান এবং এই জমিনের পরিচালন ক্ষমতা, কর্তৃত্ব ক্ষমতা কার হাতে রয়েছে? সেকুমুল্লাহ, তারা বলবে যে অবশ্যই আল্লাহর হাতে হয়েছে। তখন আল্লাহ তাআলা আফসোস করে বলছেন যে কুল আফালা তাত্তাকুনা, এর পরে তোমরা আল্লাহকে ভয় করবে না? এতগুলো ক্ষমতা যার হাতে, যে স্রষ্টার হাতে, তার কোনো অংশীদার নেই, তারপরে কি তোমরা সেই আল্লাহকে ভয় করবে না? দ্বিতীয় 55 নম্বর আয়াত সূরা আজমার সূরা নম্বর 49 আয়াত নম্বর 38 মধ্যে আল্লাহ বলছেন যে কুল মাই মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো যে এই আসমান আর এই জমিনকে কে সৃষ্টি করেছে? তখন তারা কি বলবে? লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই এটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তখন রাসূল বলছেন যে কুল, তাহলে বলো আফার আইতুম মান ইত্তাখাযা ইলাহ, আফার আইতুম, তোমরা বলো, তোমরা ভেবে দেখো যে ইন আরাদানি আল্লাহ বিদররিন হাল হুন্না কাশিফাতুদ দররিহি, যদি আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চায়, কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চায়, তাহলে কি ওই ক্ষতিকে আটকাতে পারবে? ওয়াইন আরাদানি বিরহমাতিন, আর যদি আল্লাহ আমার কোনো ভালো করতে চায়, লাভ করতে চায়, তাহলে এই লাভটা আমাকে ঠেকাবে? যদি আল্লাহ তার লাভ ক্ষতির মালিক দুটোই আল্লাহ তালা হয়, তাহলে হেরুন তুমি বলো যে হাসবি আল্লাহ, আবার আমার জন্য আল্লাহ যথেষ্ট, আমার জন্য আল্লাহ যথেষ্ট করার দরকার নেই। তো পরিচালনার ক্ষমতা আল্লাহ তালার হাতে, ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে, আপনার জীবনের সমস্ত কর্মের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি, একমাত্র আল্লাহ তাআলা করতে হবে, আর লাভ ক্ষতির মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এই সমস্ত দিক দিয়ে এটা হচ্ছে শিরক, এই সমস্ত দিক দিয়ে এটা হচ্ছে শিরক। এটা বেদাত তাও, এটা বেদাত তাও। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিস 2697 এবং সহিহ মুসলিম হাদিস 1718 এর মধ্যে, যে মান আমালা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রুদ্দিন, যে ব্যক্তি এমন কিছু কর্ম করলো যার আদেশ আমি দিইনি সেটা হচ্ছে প্রত্যেকটা, সেটা হচ্ছে বেদাত, সেটাই হচ্ছে অগ্রহণযোগ্য, এটা বেদাত তাও। তৃতীয় কারণ হচ্ছে অবজেকশন হচ্ছে যে এটা হচ্ছে অবস্থানের সাদৃশ্য, দেখা দেখি করা, এরকম ভাবে ঈদের জন্য কি বদনাকে হয়ে গেল। এখন তারা কি বলছে যে সকল ঈদের সেরা ঈদ ঈদ বাদান নবী, অথচ এর কয়েক বছর আগে অস্তিত্ব ছিল না, কয়েক বছর আগে অস্তিত্ব ছিল না। এসেছে কিভাবে? লোকের দেখা দেখি,
যে আজ ওরা বিভিন্ন উদযাপন করছে, মানে বার্থডে সেলিব্রেট করছে, মা দিবস, বাবা দিবস, ভাইয়ের দিবস, সব দিবস পালন করছে, আমরাও করবো। তো এটা কোথায় গেছে যে দেখা দেখি অন্ধ অনুকরণ করতে গিয়ে মুসলিমরাও এর ফাঁদে পড়ে গিয়েছে, এই জন্য এটা হচ্ছে হারাম। আল্লাহ তাআলা বলছেন সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51 মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়া, হে ইমানদারগণ তোমরা কখনোই ইহুদিদেরকে আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না। বাদুহুম আওলিয়া ও বাদিন, তারা একে অপরের বন্ধু। আপনি দেখুন আজ গোটা বিশ্বে যত জাতি আছে প্রত্যেক জাতির আইডিওলজি আলাদা আলাদা, খ্রিস্টানদের আইডিওলজি আলাদা, ইহুদিদের আলাদা, বৌদ্ধ বৌদ্ধ জৈন খ্রিস্টান যত আছে প্রত্যেকের আইডিওলজি আলাদা আলাদা। ওদের মধ্যে আপোষের সময় সময় ঝামেলা হয়, বিবাদ হয়, কিন্তু যখন কথা আসে মুসলিমদের ধ্বংস করার কথা, মুসলিমদের নিধন করার কথা, তখন সকলে এক। আপনি দেখেন বিশ্বে যত জাতি আছে প্রত্যেকটা জাতি মুসলিমের শত্রু বা মুসলিমদের শত্রু ভাবে, তাই না? তো ওরা একে অপরের ঠিক আছে আর আমাদের শত্রু। আল্লাহ কি বলছেন যে তোমরা কখনো এদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না, কারণ এরা একে অপরের সব ঠিক আছে, আপনাদের সব বন্ধু ঠিক আছে, এরা তোমাদের শত্রু। আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে কালকে আমাদের মাঠে তাদের সঙ্গে উঠবে। তোমাদের মধ্যে যে ব্যক্তি ওদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে কালকে আমাদের মাঠে তারা তাদের সঙ্গেই উঠবে, অতএব তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করা যাবে না, তারপর তাদের কোনো অনুষ্ঠান, তাদের কোনো দিন পালন করা যাবে না। ঠিক এই এই জিনিসটাই মুসলিমদের মধ্যে চলে এসেছে, যখন গোটা বিশ্বের সমস্ত ধর্মের আটুটি আলাদা, কিন্তু মুসলিমদের সূত্র করার ক্ষেত্রে মুসলিমদের ধ্বংস করার ব্যাপারে সকলে এক। মুসলিমদের মধ্যে যত মাধব আছে সকলের আইডিওলজি আলাদা আলাদা, ইমাম কেউ কাকে মানে, কেউ কাউকে মানে, যে কেউ মানে কেউ কোনো পদ্ধতি অবলম্বন করে, কিন্তু সকল মুসলিমদের যত মাধব আছে সবাই কারো সূত্র আলাদা দিচ্ছেন, ওরা যত সবাই আলাদা আলাদা, কিন্তু সূত্র করার ক্ষেত্রে সবাই আলাদা সূত্র। সেম পয়েন্ট তোমরা কখনোই ওই সমস্ত লোকেদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না যারা তোমাদের দিনকে ঠাট্টা বিদ্রুপ মনে করে। আজ দেখুন কত রকমের তৈরি হচ্ছে ফিল্ম, কত রকমের তৈরি হচ্ছে সিনেমা মুসলিমদেরকে ঠাট্টা বিদ্রুপ করার জন্যে, মুসলিমদের ধর্মকে, মুসলিমদের নবীকে ব্যঙ্গ করার জন্যে। কারা করছে? ইহুদিরা করছে, খ্রিস্টানরা করছে। কদিন আগে যে বেরিয়েছিল না একটা সিনেমা হিন্দুদের দেবতাদের নিয়ে, দেবতাদের নিয়ে তোপর ছিল না সঞ্জয় ভাস্কর নাকি, তো তার পরিবর্তে একটা হিন্দুকে বলছিল না যে আমরা, হ্যাঁ তারপর পরিবর্তে একটা হিন্দুকে বললো যে আমরা এবার রসুল সালামকে নিয়ে ছবি তৈরি করবো। আর বেকুফ যারা করছে তারা তো হিন্দু, মুসলিমরা করছে কি? যারা হিন্দুদের হিন্দুদের দেবতাদের ছবি তৈরি করছে তারা হিন্দু, তো এখানে মুসলিমদের নাম কলঙ্কিত না আছে, আর তোমরা কেন মুসলিমদের নবীদের ছবি তৈরি করবে? তো এদিক দিয়েও এটা হারাম। রসুল সালাম বলছেন সেই আবুল হাদিস নম্বর 431 মধ্যে যে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে গোত্রে সাদৃশ্য অবলম্বন করলো সে সেই গোত্রের লোক। অনুতরণ বলছে সেই বুখারি হাদিস নাম্বার 3456 মধ্যে যে লাতিনা সরাল্লাযিনা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন ওয়া যারাইন বিযারাইন, এমন একটা জাতি আসবে, এমন একটা গোত্র আসবে যে জাতি বা গোত্র অন্য গোত্রে বা পূর্বের গোত্রকে, পূর্বের জাতিকে প্রত্যেক পদে পদে, বিগতে বিগতে বা হাতে হাতে অনুসরণ করবে। সাহাবা জিজ্ঞাসা করলেন হুমুল ইহুদ ওয়া নাসারা, তারা কি ইহুদি ওয়া নাসারা? সেটা বলো থামান আর কি হবে, অর্থাৎ কিছু লোক থাকবে যারা ইহুদি নাসারাদেরকে অনুসরণ করবে যদিও তারা আমাদের প্রকাশ্য শত্রু, তো এই জন্য তাদের অনুসরণ করা যাবে না। এই দিনটা উদযাপিত হয় গান বাজনা মদ্যপান ইত্যাদি দিয়ে, যেটা ইসলামে চরম নিষিদ্ধ বা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মাজার হাদিস হাদিস নম্বর 3263 মধ্যে যে লা ইশরাবান্না উনাসুন মিন উম্মতি আল খামরা, আমার জাতির মধ্যে কিছু লোক থাকবে যারা মদ পান করবে,
ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, কিন্তু নাম পরিবর্তন করে দেবে, অ্যালকোহল, ওয়াইন, যত নাম আছে সব করে দেবে। ওয়াইদরিবু আলা রুসিহিম আল কাইনাত আল মাযীফ, আর তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র বাজবে, গান বাজনা বাজবে। আজ দেখুন কি হয়ে যাচ্ছে, লোকরা ট্যাক্সি বা মারুতি ভাড়া করে নিচ্ছে, ভেতরে লোকজন বসে আছে আর উপরে বক্স বাজছে, কি বললেন, তাদের মাথার উপরে বাদ্যযন্ত্র বাজবে। যখন কোন গান বাজনা হয়, কোন শো হয়, তখন কিভাবে হয়, স্টেজটা বিশাল উপরে থাকে আর লোকেরা তার নিচে বসে থাকে, তখন মাথার উপরে থাকে, কত ভিড় লোক হাদিসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইল আলু মিনহুম সিলাতুন ওয়াহনা, এদের মধ্যে আল্লাহ তাআলা কিছু লোককে কাল কিয়ামতের মাঠে বানর তৈরি করবেন আর কিছু লোককে শূর তৈরি করবেন। এদের মধ্যে কিছু লোককে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বানর তৈরি করবেন আর কিছু লোককে শূর তৈরি করবেন। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা নূর সূরা 24 আয়াতের মধ্যে যে ইন্নাল লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া আল ফাহিশাতি ফিল লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, নিশ্চয় যারা এটা পছন্দ করে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ কাজ ছড়িয়ে পড়ুক, অবশ্য তাদের জন্য রয়েছে দুনিয়াতে এবং আখিরাতে অত্যন্ত কঠোর শাস্তি। আজ দেখুন ঈদ মোহাম্মদ নবী কারা পালন করছে, মুসলিমরা, কোন মজার কোন ধরনের মুসলিমরা, ওই ধরনের মুসলিম যারা জীবনেও একদম সাধারণ করে না। আপনি যখন বাজারে যাচ্ছেন, রাস্তাঘাট দিয়ে যাচ্ছেন, এত জোরে জোরে গান বাজনা বাজছে যে আপনি হাতে আঙুল দিতে বাধ্য। তো এটা কি হচ্ছে যে এরা চাচ্ছে যে মুমিনদের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, যারা এরকম চাইবে তাদের জন্য কি রয়েছে কালকে আমাদের মাঠে বা দুনিয়াতে কঠোর শাস্তি রয়েছে, কঠোর শাস্তি রয়েছে। তো এই জন্য এটা হারাম, এই জন্য এটা হারাম। আর কি আছে, নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অবাধ মেলামেশা। আপনি দেখবেন যারা স্কুলে পড়াশোনা করে ছাত্রছাত্রী, তারা বিনা দ্বিধায় নির্দ্বিধায় গার্জেনের মানে বিরাট মানে পুর ফুল পারমিশনে বেরিয়ে পড়ছে। আপনি দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে বিশ্ব মহিলা সমিতি যে আছে, কমিটি যে আছে, ওরা কি বলে যে নারীদের পোশাক নয়, পুরুষের মন পরিবর্তন করা দরকার, নারীদের পোশাক নয়, পুরুষের মন পরিবর্তন করা দরকার। আপনি এটা তো আল্লাহ দিয়েছে প্রত্যেক ব্যক্তির মধ্যেই, যে প্রত্যেক ব্যক্তির মধ্যেই একটা চাহিদা আছে, একটা কামনা বাসনা আছে, ঠিক আছে, তাই কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, কিন্তু খুব কষ্টের কাজ এটা, সবচেয়ে বড় কোনটা, নিজের মনকে কন্ট্রোল করা। তো এটা তুমি করতে বলছো একজন পুরুষকে, আর যেটা সবচেয়ে সিম্পল ব্যাপার, তুমি পোশাকটা পরিবর্তন করে দেখা কি হবে না, এটা করতে পারছে না। এটা করলে কি হবে, নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে, নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 59 এর মধ্যে, ইয়া আইয়ুহান নবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইয়াদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি বলুন আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে আর সমগ্র মহিলাদের বলে দেন যে তারা যেন নিজেদেরকে পোশাক দ্বারা বা ওড়না দ্বারা বা পর্দা দ্বারা আবৃত করে। জিলবাব বলতে বোঝায় এমন পোশাক যার দ্বারাতে পুরো শরীরটাকে আবৃত করা হবে, জিলবাব বলতে বোঝায় এমন পোশাক যার দ্বারাতে পুরো শরীরটাকে আবৃত করা যাবে। তো এখন যে বোরখা বেরিয়েছে, বোরখা স্টিল টাইট, পর্দা নয় ভাই, এটা পর্দা নয়, পর্দা হবে এমন পোশাক যে পোশাক পরিধান করলে আপনার বাহ্যিক কোনো অংশ বা অভ্যন্তরীণ কোনো অংশ দেখা যাবে না বা বুঝতে পারা যাবে না, সেটা হচ্ছে পর্দা। তো রাসূল কি বললেন যে তুমি বলে দাও যে তোমার স্ত্রীগণকে, তোমার কন্যাগণকে এবং সমগ্র মহিলাদেরকে বলে দাও, তার জন্য যখন রাস্তাঘাটে বাইরে হবে তখন যেন নিজেকে পর্দা দ্বারা আবৃত করে ঢেকে রাখে। কেন, রিজন দেখুন কত সুন্দর রিজন, আল্লাহ তাআলা বলছেন যে যালিকা আদনা ইউরাফনা, এটা হচ্ছে তোমাদের সবচাইতে নিম্ন আইডেন্টি কার্ড, এটা তোমাদের সবচেয়ে নিম্ন আইডেন্টিফাই আইডেন্টি কার্ড, যে তুমি সম্ভ্রান্ত ঘরের মহিলা, তুমি সতী সাবিত্রী মহিলা, তুমি সৎ মহিলা, তুমি সৎ চরিত্র সৎ, তার প্রমাণ হচ্ছে এটা যে তুমি বোরখা পরেছো। ওলাই উদাই না, আর তোমার কোনো কষ্ট দেওয়া হবে না, অর্থাৎ তোমাকে রেপ করা হবে না, জিনা করা হবে না, ব্যবসার করা হবে না। আপনি দেখুন আর যত জিনা ব্যবসার হচ্ছে, কাদের কারা হচ্ছে ব্যবচারিত বা ধর্ষিতা কারা হচ্ছে, যারা হাত প্যান্ট করছে তারা, বোরখা পরা মহিলা ধর্ষিতা হয়েছে, আপনি হাতে কোনো খুব দু একটা পাবেন, হয়তো হাতের মধ্যে দু একটা পাবেন, তাও দোষিত হয়নি মানে নিগ্রহ হয়েছে, যেটা পর্দার হিকমত, পর্দার রিজন, পর্দার ক্ষমতা এটা।
তারপরে এই দিন অবাধ মিলেমিশে জেনে ব্যবচার ইত্যাদি ইত্যাদি। রসুল্লাহাম বলছেন সেই বুখারীর মধ্যে হাদিস নাম্বার 7047-এর মধ্যে যে একদা আমি স্বপ্নে দেখছি যে কিছু ফেরেস্তা বা দুজন ফেরেস্তা আমার কাছে আসলেন, কয়াল আলী এবং আমাকে বললেন ইনতালিক ইনতালিক তুমি আমার সঙ্গে চলো চলো চলো। আমি তাহলে শুধু চলতে লাগলাম, চলতে চলতে আমরা একটা জায়গায় আসলাম, মিসুত্তান্নূর, এমন জায়গায় আসলাম যেন সেই জায়গাতে তান্দুরি রুটি তৈরি করা হয় না, যে চোরা হয় যে আঁকা হয় সেরকম একটা জায়গাতে আসলাম। এসে দেখলাম ইত্তলা আনা, আমরা উঁকি মেরে দেখলাম যেখানে কি আছে। তো উঁকি মেরে দেখতে পেলাম যে ফিহি রিজালুন ওয়া নিসাউন ওয়া উরিয়াতুন, সেখানে কিছু নগ্ন বেবস্ত্র মহিলা এবং পুরুষ রয়েছে। ফাইদা আতাহুম, যখন তাদের পায়ের নিচে আগুনের যে অগ্নিশিখা বেলিহান আসছে, যখন তারা লাফি লাফি উঠছে, তখন তারা লাফি লাফি উঠছে। আমি বললাম যে মান হা ওলাই, এরা কারা, এদের এত শাস্তি কেন হচ্ছে? তখন ফেরেশতারা কি বললেন যে হুমুজ জাওয়ানি, এরা হচ্ছে ব্যভিচারী আর ব্যভিচারিণী। সেই তারিখের হাদিসটা আরো কঠিন, সেই তারিখ হাদিস 2353-এর মধ্যে রাসূলুল্লাহ বলছেন যে আতাইনা বিকাউমিন, আমরা এমন একটা জাতির কাছে আসলাম, এমন একটা গোত্রের কাছে আসলাম, গিয়ে দেখলাম যে আসাদ ইনতিফাখান, তারা বিশাল ফুলে ফেঁপে রয়েছে, তারা বিশাল ফুলে ফেঁপে রয়েছে, মোটা পাহাড়ের মতো হয়ে গেছে। অন্তফাসুহু রিহান, আর তাদের মধ্যে এত দুর্গন্ধ ছড়াচ্ছে, তাদের দেহ থেকে এত দুর্গন্ধ ছড়াচ্ছে, কান্না রিহুমাল মারাহিদা, যেন মনে হচ্ছে যেন পাবলিক টয়লেট, যেন মনে হচ্ছে যে দেহটা পাবলিক টয়লেট, যেটা পরিষ্কার করা হয় না। তো এদের কার শাস্তি? এটা ব্যভিচার আর ব্যভিচারের শাস্তি। তো এই সমস্ত দিক দিয়ে এটা হারাম, এই জন্য হ্যাপি নিউটা যাপন করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখন এই হ্যাপি নিউটা কিভাবে নেব, এখান থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? একদিকে একটা জাতি বা একটা শ্রেণী কি হচ্ছে, এই দিনটাকে আনন্দ পূর্তি করছে, কেন যে একটা দিন চলে গেল আবার একটা দিন আসছে। তো এই যে দিন চলে যাওয়া, দিন অতিবাহিত হয়ে যাওয়াটা, এই দিন থেকে আমরা কিভাবে নেব, এই দিন থেকে আমরা কিভাবে নেব? মুসলিমের উচিত প্রত্যেকটা দিন নিয়ে, প্রত্যেকটা মিনিট নিয়ে, প্রত্যেকটা ঘন্টা নিয়ে চিন্তা ভাবনা করা, প্রত্যেকটা সময় চিন্তা ভাবনা হওয়া উচিত যে আমার জীবনে যে আমল করা দরকার ছিল জান্নাতের হকদার হওয়ার জন্য, আমি কি আমল করতে পেরেছি? আমি এখন ট্রেনে বাসে আছি, আমার চিন্তা হওয়া উচিত যে এখন যেমন অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মরার পরে কি আমি জান্নাত পাবো? রাত্রিতে যখন আমি ঘুমাচ্ছি, আমার চিন্তা হওয়া উচিত যে আমি যে ঘুমাচ্ছি, আমার রুহ আমার দেহ থেকে বেরিয়ে যাবে, আর কি যদি আমার রুহ আমার দেহে ফিরে না আসে তাহলে কি আমি জান্নাতের হকদার হব? তো আপনার যে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, প্রত্যেকটা সময় চিন্তিত হওয়া দরকার, আনন্দিত হওয়া দরকার নেই, প্রত্যেকটা সময় নিয়ে চিন্তিত হওয়া দরকার যে আমাকে যে আল্লাহ তাআলা আয়ু দিয়েছে 40 বছর বা 50 বছর, তার থেকে একটা দিন বা একটা মিনিট বা একটা ঘন্টা কমে গেল আমার, আমি এটা এই সময়টা কিভাবে ব্যয় করলাম, আমি এই সময়টা আমি কিভাবে ব্যয় করলাম, এই চিন্তা হওয়া দরকার। এবং সেই চিন্তা অনুযায়ী প্রত্যেকটা সময়ে যথাসম্ভব উচিত বেশি বেশি ভালো কাজ করা উচিত, কারণ সুযোগ আছে আপনার হাতে। এখন যদি আপনি এই সুযোগটাকে কাজে না লাগান, কাল কিয়ামতের মাঠে শত আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ফাতির সূরা নম্বর 35-37-এর মধ্যে যে ওহম ইস্তারিখুনা ফিহা, যখন কাল কিয়ামত হবে, জান্নাত জাহান্নাম হবে, জাহান্নামে যাওয়ার পর লোকেরা কি বলবে, আল্লাহর কাছে অনুবিনয় করবে, অনুরোধ করবে, রিকোয়েস্ট করবে যে হ্যাঁ আল্লাহ, রব্বানা, হে আমাদের আল্লাহ, আখরিজনা, আমাদেরকে একবার জাহান্নাম থেকে বের করে দাও, হে আল্লাহ আমাদেরকে একবার জাহান্নাম থেকে বের করে দাও, নাআমাল সালেহান, এবার গিয়ে ভালো কাজ করবো, নাআমাল সালেহান, এবার গিয়ে ভালো কাজ করবো, গায়রা লা দেখুন না নাআমালু, ওই সমস্ত কাজ বাদ দিয়ে যেগুলো আমরা করতাম ওই কাজ জীবনে করবো না, না গান শুনবো, না ব্যবসার করবো, না যে আনন্দ, না অবৈধ আনন্দ ফুর্তি করবো, না সময়টাকে ফালতু টাইম পাস করবো, এবার সবসময় কি ভালো কাজ করবো, আল্লাহ আমাকে একবার ফিরিয়ে দাও দুনিয়াতে। আল্লাহ কি বলবেন যে আওয়ালাম নুআম্মিরুকুম মা তাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাদেরকে এত সময় দিয়েছিলাম না, আমি কি তোমাদেরকে এতটা বয়স দিয়েছিলাম না যে বয়সে একজন শিক্ষা গ্রহণকারী শিক্ষা অর্জন করতে পারবে, যে বয়সে একজন জান্নাতের হকদার ব্যক্তি বা জান্নাতের আকাঙ্ক্ষাকারী ব্যক্তি জান্নাত পাওয়ার মতো আমল করতে পারবে, সেই কি বয়স তোমাদেরকে দিয়েছিলাম না, দিয়েছিলাম,
এসেছিল, দাওয়াত তাবলীগ করতে লোক এসেছিল, বলেছিল তোমাদেরকে যে তোমার সময়ের মূল্য দাও, প্রত্যেক সময় ভালো কাজ করো, তোমরা সেটা করোনি, আজ তোমরা আজাব আস্বাদন করো, আজ আজাব ভোগ করো। কেননা আজ যারা অত্যাচারী তারা কোনো সাহায্য করেনি, অর্থাৎ প্রত্যেকটা মুহূর্ত আপনার হিসাব লাগবে, আপনাকে প্রত্যেকটা মুহূর্ত নিয়ে ভালো চিন্তা করতে হবে যে আপনার যে সময়টা পেরিয়ে গেল আপনি এই সময় কি ভালো কাজ করেছেন। রাসূলুল্লাহ বলছেন সহিহ তিরমিজি হাদিস নম্বর 2416 এবং 17 মধ্যে যে লায়াজুল কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি, কাল কিয়ামতের মাঠে কোন আদম সন্তানের পা আল্লাহ নিকট থেকে অতক্ষণ উঠবে না, হাত্তা ইসরার খামসিন, যতক্ষণ তার কাছ থেকে পাঁচটা বিষয় জিজ্ঞাসা না করা হবে, যতক্ষণ তার কাছ থেকে পাঁচটা বিষয় জিজ্ঞাসা না করা হবে ততক্ষণ পর্যন্ত তার পা আল্লাহ সামনে থেকে উঠবে না। সেই পাঁচটা বিষয় কি? আর ওয়ামরিহি, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে ফিমা আফনাহু, যে সে তার জীবনটা কোথায় অতিবাহিত করেছে, সে তার জীবনটা কোথায় অতিবাহিত করেছে। ওয়ান স্বাভাবিকই তার যৌবন সময় জিজ্ঞাসা করা হবে ফিমা আবলাহু, যে সে তার যৌবনটা কোথায় ধ্বংস করেছে। ওয়ান মালহি, তার মান সময় জিজ্ঞাসা করা হবে যে সে তার মাল কোথা থেকে উপার্জন করেছে, কোথায় খরচ করেছে। তো সময়ের হিসাব লাগবে, সময়ের হিসাব লাগবে, হয়ে গেছে একটু, সময়ের হিসাব লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারি হাদিস হাদিস নাম্বার 7000 যে নিয়ামতে অধিকাংশ লোকেরাই ক্ষতিগ্রস্ত। সে দুটি নিয়ামত কি? সিহ্হাতু ওয়াল ফিরাক, একটা হচ্ছে সুস্থ শরীর আর একটা হচ্ছে অবসর সময়। আজ আপনাকে সুস্থ শরীর দিয়েছে, আপনি এই শরীরকে আপনি ভালো কাজে লাগাচ্ছেন না, আপনি বেশি ইবাদত করছেন না, তাহাজ্জুদ করছেন না, যদি কাল আপনি অসুস্থ হয়ে যান তখন আপনার আফসোস হবে, যদি একবার শরীর সুস্থ হয়ে যেত তাহলে আমি লম্বা কিয়াম করতাম, লম্বা কিরাত করতাম, তাহাজ্জুদ পড়তাম, হজ করতে যেতাম, কাল আফসোস করে কোনো লাভ হবে না। আজ আপনার হাতে সময় রয়েছে, আপনি দাওয়াত তাবলিগের কাজ করছেন না, সেই টাইম দিয়ে ইবাদতে ব্যয় করছেন না, ভালো কাজে ব্যয় করছেন না, যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন, সংসার হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য হয়ে যাবে, তখন হয়তো আফসোস করবে, যদি এখন সময় থাকতো তাহলে হয়তো আমি ইবাদত করতাম, যদি সময় থাকতো তাহলে হয়তো আমি ভালো কাজ করতাম, কিন্তু তখন আপনার লাভ হবে না। তো সময় থাকতে সময় মূল্য দিতে হবে, সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে। আপনার সুস্থ শরীর রয়েছে, তাকে ভালো কাজে ব্যয় করতে হবে, আপনার সময় রয়েছে, সময়টাকে ভালো কাজে ব্যয় করতে হবে। একটা শেষ কবিতা উর্দু কবি বলছে যে চান দিনকে বাদ নয়া সাল আ জায়গা, আমি কি বলবো যে এক দিনকে বাদ নয়া সাল আ জায়গা, হর আহমক বেকুফ, হর আহমক খুশি মে মস্ত হো জায়গা, এক দিনকে বাদ নয়া সাল আ জায়গা, হর আহমক খুশি মে মস্ত হো জায়গা, মগর আয়ে দোস্ত তুম আপনি জিন্দগিকে ফিকির করনা, মগর আয়ে দোস্ত তুম আপনি জিন্দগিকে ফিকির করনা, কিউকি জিন্দগি কা এক সাল কম হো জায়েগা, আপনাকে যে আল্লাহ তাআলা আয়ু দিয়েছিল সে আয়ুর একটা বছর কমে যাবে, আপনাকে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার যে আমি বিগত এক বছরে কি আমল করতে পেরেছি, আমার কতটা আমল করা দরকার ছিল, আর যদি আমি এই মুহূর্তে মারা যাই তাহলে আমি জানাতে হজ্জ হতে পারবো, সবসময় ভাবনাটা থাকা দরকার ব্রেনে, এবং সেই মোতাবেক ভালো কাজ করা দরকার। তো এক পক্ষ হ্যাপি নিউ ইয়ারকে এটা উদযাপন করছে, সেলিব্রেট করছে, আমরা এই দিনটাকে চিন্তা ভাবনা এবং আত্মসমালোচনার দিন তৈরি করবো, আত্মপ্রবোধ উপলব্ধির দিন তৈরি করবো, যে আমরা এই দিন ভাববো যে আমরা এই বছরটা কি করেছি, কতটা ভালো কাজ করতে পেরেছি, আমরা এখান থেকে এই শিক্ষা নেবো ইনশাআল্লাহ। হাযা মা ইন্দি, আল্লাহু আলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।